অনুভবের জন্য হাত কেটে ফেললো খেয়ালি, এবং এরকমই একটা বিস্ফোরক জিনিস আজকে হলো, হাত মুছতে মুছতে এসেছে বেচারা, এবং তারপরে নাকি মধ্যরাত্রি বেলা অব্দি শুটিং চলবে। হ্যাঁ, সেরকমই শুনছি, মানে ডিউ টু আ প্রবলেম আমাদের একটা সিনেমা রিশুট হবে। অলরেডি সকাল থেকে মানে প্রচণ্ড চাপে কাজ করেছে আমরা, রোদের মধ্যে আউটডোর সিন হচ্ছিল, বাট মানে কি বলবো, মানে পুজোর 10 দিন আগে থেকে, এবং পুজোর পরে আজকে আমাদের খুব ব্যাপার, প্রথম শুট হলো, এবং প্রথম দিনের শুটে আমরা বেশ একদম যেটুকু জান ছিল সব দিয়ে শুট করছি। সো ইটস ফান। অনুভব, আমি দেখছিলাম ইন্টারভিউটা শুরু হওয়ার আগেও তোকে একটা জিনিস বললো যে এবার আমি সিরিয়াস থাকবো, যেই তুই বললি যে ইয়েস আই প্রেস ও, কেন এই ইমেজটা, কেন অর্জুন, অর্জুনের থেকে তো সম্পূর্ণ আলাদা ইমেজ। না, আমি যতক্ষণ সেটে থাকি আমি অর্জুন, আমি অনুভবকে চিনি না ব্যক্তিগতভাবে, অর্জুনকে আমি চিনি, আমি ক্যারেক্টারে থাকি, আমি মেথড অ্যাক্টিংয়ে বিলিভ করি। হি ইজ অনলি অনুভব। আর আমি ইয়ার্কিতে যা ইচ্ছা বলে দিই আর সেগুলো ব্যাকফায়ার করে যায় বলে আমি খুব ডিপ্লোম্যাটিক আর পোলাইট থাকবো। তুই ডিপ্লোম্যাটিক? হ্যাঁ, কদিন আগে তোর ইন্টারভিউতে বলেছিলাম এবার থেকে আমি শুধু ডিপ্লোম্যাটিক থাকবো, এবার শুধু ডিপ্লোম্যাটিক থাকবো। আমি ওর থেকে ডিপ্লোম্যাটিক হওয়া শিখছি। কিভাবে কিভাবে কিভাবে? হ্যাঁ, বিভিন্ন ভাবে যে কোন সিচুয়েশনে কি করতে হয় শেখাচ্ছি সবাইকে, শেখাচ্ছি। এন্ড ও স্ট্রেট ফেস রেখে এরকম মিথ্যা কথা বলে যেতে পারে, সো ইজ কি বলবি তোর এগেনস্টে যা যা সিটি সিনেমার সব দর্শকদের, এত বছর ধরে যে অনুভবকে আপনারা চিনেছেন সেটা মিথ্যে মিথ্যে মিথ্যে। তবে হ্যাঁ, দেখছিলাম বেশ কয়েকটা তোদের ইন্টারভিউ ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখছি ও খুব সিরিয়াস মুখে তাকিয়ে আছে, দন্তি এসেই যাচ্ছে, এটা কতক্ষণ চলে, মানে কি চলে অফ স্ক্রিন? না, ওই ইন্টারভিউগুলো কারণ ছিল, কারণ আমাদের পুজোর আগে ব্যাংকিং তোলার একটা ব্যাপার থাকে, তো প্রচণ্ড চাপে এভরিডে ডে নাইট করে প্রায় প্রচুর কাজ হচ্ছিল, তো একদম টাইম পাচ্ছিলাম না, ছুটছিলাম, এসে ইন্টারভিউ দিচ্ছিলাম, দুটো কথা বলে আবার ডাকছে, তো ওই প্রেশারটাই আমি ছিলাম। ও কোন মুডে ছিল আমি জানি। অনুভব, অনুভব আমরা জানি যে স্ট্রেট ফেস করে যে মজাগুলো করতে পারে, এবং সেগুলো তার অনেকক্ষণ পরে হতে বলে কি বললো অনুভব, এইটা মাথায় কাজ করে, তো এইখানে দাঁড়িয়ে এরকম কি কি হলো, মানে দাদাগিরি কি একটুও ফলানো হয়েছে না পুরোটাই? না, খেয়ালির উপর খুব একটা দাদাগিরি ফলানো হয়নি, কিন্তু বাকি যারা আছে দাদা, তারা যেহেতু বয়সটাও কম, এখানে সব বাচ্চা বাচ্চা সবাই, আর নয়তো একদম বাচ্চা নয় একদম বুড়ো, একদম শুনতে পাচ্ছি না এগুলো, মানে তো এই মাঝবয়সী আমাদের মতন আর কেউ নেই, এত কষ্ট করে শুট করলাম তারপরে এত এরকম কথা শুনতে, ভালো কথা বলছি, বেবিরা সব খেয়ালি বেবি, আমাদের বাকি যারা এই আছে সব বেবি, খেয়ালি বেবি, হ্যাশট্যাগ খেয়ালি বেবি। ওর এমনি মানে দেখে এরকম লাগে, ও মোটেই ম্যাচিওর না, মানে আমাদের মতো জিনিসপত্রই করে, মানে আমরা ছোট হিসেবে যে সব জিনিসপত্র করি এরকম, ছোট হিসেবে মানে অতটাও বড় নই আমি, যা ইচ্ছা হচ্ছে এগুলো হ্যাঁ রে, এক যুগ আগে যা ইচ্ছে এনটিওনে দাঁড়িয়ে আছি, যা ইচ্ছা বলছিস, এনটিওনে সবাই যা ইচ্ছা বলে, এটা আছে এনটিওনে না, যেহেতু এত আমাদের সিনেমার একটা হিস্ট্রি আছে, আমরা ঢোকার পর থেকে না কিরকম একটা হয়ে যাই, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির পূর্বপুরুষদের যে স্পিরিটসগুলো আছে তারা এখানে থাকে, আর ওই জন্য এরকম হয়ে যায়। আর কি ওই যেটা বলছিল সেটা খুব ঠিক, যে যখন এই দৌড়াদৌড়ি চলে শুটিংয়ের মাঝখানে, তখন এই ইন্টারভিউসগুলো না খুব রিফ্রেশিং, তো তখন আমি না পুরো হিউমারটা নিই, আমি ভেতরে ভেতরে যত জোক করা যায় আমি করি। এই মুহূর্তে গল্পে কি চলছে, মানে কতখানি টানাটানি টানা পোড়েনের মধ্যে দুজনে আছে, ও কি কিছুটাও বুঝতে পারলো অর্জুন কি চাইছে? না, ও বুঝতে পারেনি, কিন্তু অর্জুনের কাছে পুরো জিনিসটাই ক্লিয়ার, যেহেতু ওকে বাঁচাতে চাইছে। আর এখন আমরা গল্পের ওই ঘটনাটাই আছি, যে ঘটনাটা আমরা প্রমোতে দেখেছিলাম, যখন অর্জুন ওকে কিডন্যাপ করে, আর অর্জুন ওকে বাঁচাচ্ছে, অর্জুন ওর পার্সপেক্টিভ বুঝছে, কিন্তু মিলির এখনও হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু যে কেয়ারটা বা যে ভালোবাসাটা অর্জুন ওকে দিচ্ছে, কোথাও গিয়ে ও না বুঝেও সেই ব্যাপারগুলো ফিল করতে পারছে, যে কেয়ারটাও পাচ্ছে। অনুভব কি আদৌ কেয়ারিং? আচ্ছা, তো দুজনের কাছে আমি একটা ডায়লগ বলবো, এবং এই ডায়লগটা যদি অনুভব বলে তাহলে কি এর মধ্যে আবার কফি বিথ করানো করবি? এক মিনিট, ঠিক আছে, আমি একটা ডায়লগ বলবো, সেটা যদি অনুভব বলে কিভাবে বলবে, এবং যদি খেয়ালি বলে তাহলে কিভাবে বলবে, ঠিক আছে? খুব ফেমাস। আচ্ছা, এক চুটকি সিন্দুর কা কিমত তুম কে জানো রমেশ বাবু? এক চুটকি সিন্দুর কি কিমত তুম কে জানো রমেশ বাবু? ওর
ওরটা নকল করা খুবই টাফ, বিকজ ও এক এক সময় এক একটা অবতার, তো এক চুটকি সিন্দুরকে কি বা তোমাকে জানানো হয়ে যাবো, তোমার এরকম ভাবে হাসতে থাকো, শেষ করবো দর্শকদের কি বলবে, কারণ যদি আরো একবার মিলি দেখার জন্য সবাইকে প্লিজ ওয়াচ মিলি। আমরা সিরিয়ালের প্রোমোর যেদিন থেকে শুট হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা সিন প্রচণ্ড মন দিয়ে করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা এপিসোড আমরা দেখছি যে আমরা কীভাবে বেটার করতে পারি নিজেদের, এবং খুব ভালো লাগছে যে আস্তে আস্তে আরও বেশি রেসপন্স পাচ্ছি লোকের থেকে, সবার থেকে। আমরা জাস্ট এটাই চাইবো যে আমাদের যতটা খাটছি সেটার ফল পাই এবং কাজটাকে যেন আর এনজয় করতে পারি, সবাই যেন ভালোবেসে কাজটা করতে পারি, আর তোমরা যেন খুব ভরে ভরে ভালোবাসা দাও সেটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনারা সবাই মিলি দেখছেন আর আমরা এভরি উইক এই রেসপন্সটা পাচ্ছি আর আমরা চেষ্টা করছি আমাদের বেস্টটা দেওয়ার। নাম্বার যদি খারাপ আসে টিআরপির আমি আর কোনো রকমের ইন্টারাকশনই করবো না, মন দিয়ে শুধু ইন্টারাকশন, সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবো, হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবো, তোমরা করো। এবারে যেন সবাই আপনারা যাদের আপনাদের চ্যানেল সবাইকে বলুন যে মিলি দেখতে সোম থেকে শনি রাত 9টায় জি বাংলা। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।